নির্বাচনের আগে বাটার মোড়ের পথসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন নির্বাচনের ফল ঘোষণার পর অনাস্থা আসবে বঙ্গা পুরসভার বিরুদ্ধে সেই দাবি যে নিছক মিথ্যা ছিল না তা প্রমাণ করলেন দেবদাস মণ্ডল এদিন বিজেপিতে যোগ দেন বনগাঁ পুরসভার জন কাউন্সিলর আশঙ্কায় সত্যি হল বদল করে বিজেপিতে যোগদান করলেন বনগা পুরসভার বারোজন কাউন্সিলর সহ বনগা উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস প্রসঙ্গত লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই বনগার রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় তৃণমূলের নেতারা দলত্যাগ করে বিজেপিতে যোগদান করতে পারে এমনটাও শোনা যাচ্ছিল শেষমেশ বিজেপি দখল করল বনগা বিধানসভা ও পৌরসভা ভোটের আগে রাজনৈতিক প্রচারে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বাটার মোড়ে দাঁড়িয়ে প্রকাশ্য পথসভায় দাবি করেছিলেন তৃণমূলের কাউন্সিলররা তার সাথে গোপনে যোগাযোগ রাখছেন ভোটের ফলাফল ঘোষণার পর বনগা পুরসভায় অনাস্থা আনবেন তারা অবশেষে হলেও তাই এদিন দেবদাস মণ্ডল ফোনে জানান তৃণমূলের দুর্নীতি ও তৃণমূলের বর্তমান রাজনীতির বিরুদ্ধে কাউন্সিলররা প্রতিবাদ করেছিলেন তাদের প্রতিবাদ কেউ শোনেননি তাছাড়া নরেন্দ্র মোদীর কাজে উদ্বুদ্ধ হয়ে আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন পাশাপাশি মঙ্গলবার বিজেপিতে যোগদান করেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস দিল্লিতে যোগদানের পর তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনের সুইচ বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই বিধায়কের দলবদলের কথা শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে বিধায়ক বিশ্বজিৎ দাসের সাথে মুকুল রায়ের সম্পর্ক অনেকটা পারিবারিক সে কারণেই দলবদলের সম্ভাবনা আরও জোরালো হয় মঙ্গলবার সেই সম্ভাবনায় বাস্তবে পরিণত হল যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব রতন ঘোষ দাবি করেন জন কাউন্সিলার ওরা একটা অনস্থানে ছিল চেয়ারম্যানের প্রতি শঙ্কর বিরুদ্ধে কিন্তু সেই ব্যাপারে দল অত্যন্ত দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করেছিল ওদের হেয়ারিং নিয়েছিল ওরা কার কি মতামত সেগুলো গ্রহণ করেছিল আর দল সিদ্ধান্ত নেওয়ার দিকে চলে গেছিলো তা সত্ত্বেও দল যখন আঠেরো তারিখে একটা ডিসিশন হবে দল যখন শঙ্কর আড্ড্যকে পদত্যাগ করতে বলে দিল দেওয়ার পরেও একটা আশ্চর্যজনকভাবে দেখা গেল ওরা দিল্লিতে চলে গেল এবং আমার মনে হয় যে কাউন্সিলারদের সাথে এমএলএ দিল্লিতে যাওয়াটা এবং এমএলএ দলে যোগ দেওয়াটা এটা একটা পূর্ব পরিকল্পিত ছিল এরা যে বিজেপিতে যাবে এটা ওরা আগে থাকতেই একটা অজুহাত মাত্র এই অনাস্থান বা একটা অজুহাত এরা তৈরি করে এই অজুহাতে এরা চলে গেলো আমার একটা একজন এমএলএ গেল কি কজন কাউন্সিলার গেল দল এমএলএ কাউন্সিলর কাউন্সিলার তৈরি করে একজন এমএলএ বা একজন কয়েকজন কাউন্সিলর গেল এতে দলের কিছু যায় আসে না সমুদ্রে থেকে জল তুলে কিছু যায় আসে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা